মুসলমান গনে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা ও নবী প্রেমিকেরা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়েখানা দৌড়ে দৌড়ে চলে আসলো ইহুদির মেয়েখানা এসে বলে ও বুবু ফাতেমা ও বুবু ফাতেমা আমি একটা বড় কনফিউজের মধ্যে পড়ে আছি বড় সমস্যা নিয়ে আজকে দিনে আপনার কাছে হাজির হয়েছি ফাতেমা তোমার কাছে এসেছি কিছু একটা সলিউশন করে দাও ও যুবকেরা ও নবীর গোলামেরা ফাতেমার কাছে এসে ইহুদি মেয়েখানা কাঁদে আর বলে বলো তো দেখি কি এমন কথা বলতে হবে কি এমন তোমাকে কি উপকার করতে হবে ইহুদির মেয়েখানা কাঁদে আর বলে বুবু ফাতেমা আমার আব্বা আমার জন্য একটা বিয়ে ঠিক করেছে তবে প্রতিটা আজকের দিনে আমি আমার আব্বার কথা মানব কি আমাদের ইহুদি ছেলেকে কি বিয়ে করব এটা মানা যাবে ও যুবকেরা ফাতেমা খানা কি জানিয়ে দিয়েছিলেন বুনি ইহুদি রে শুনে রেখে দাও বাপ মা সন্তানদের জন্য কখনো খারাপ চাই না কেননা বাপ মা সন্তানদের জন্য সব সময় ভালো চায় তুমি তোমার বাপের কথা মতো ইহুদির ছেলেটাকে বিয়ে করে নাও ও যুবকেরা ইহুদির মেয়েখানা জোর জোর করে কাঁদে আর বলে ফাতেমা তবে তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে ফাতেমা কাঁদে আর বলে বুনি ইহুদি রে আমি তোমার বিয়েতে যেতে পারি না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে পারি না কেননা তোমরা হলা ইহুদি আর আমরা হলা মুসলমান তোমরা ইহুদিরা আমাদের মুসলমানদেরকে সহ্য করতে পারো না কেমন করে তোমাদের বিয়েতে আগিয়ে যায় আবার তো আমি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা কেমন করে তোমার বিয়েতে আগে যায় না 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 এটা মানা যাবে না ইহুদির মেয়েখানা জোর জোর করে কাঁদে আর বলে বুনু ফাতেমা তুমি যদি আমার বাড়িতে না যাও আমি ইহুদির মেয়ে বিয়ে খানা করব না ও যুবকেরা ও মুরুব্বি বাপেরা আল্লাহ নবী বেটি ফাতেমা কেঁদে আর বলে বুনি ইহুদি চিন্তা করো না আল্লাহর কাছে আল্লাহ যদি রাজি থাকে আমি তোমায় কথা দিলাম আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে রাজি আল্লাহ রসুলের বেটি ছিলেন যেনার নাম ছিল আম্মা জান ফাতেমা দেখেন এই কথা বলেন অন্তর পরিষ্কার হবে মরিজ কালবে মরিজ সুস্থ হতে থাকবে আম্মা আল্লাহ রসুলের বেটি ফাতেমা ছিলেন তার এক বান্ধবী ছিলেন যে বান্ধবী ইহুদিদের মেয়ে ছিল কার মেয়ে ছিল ইহুদির মেয়ে ছিল আমাদের ঘরে মেয়েদের সব বান্ধবী থাকে না হানা বলো থাকে না থাকে না বান্ধবী থাকে ফাতেমার বান্ধবী ছিলেন ইহুদির মেয়ে এখন ফাতেমা ইহুদি তার মেয়েকে ডেকে বলছে মা আমি তোর জন্য একটা বিয়ে ঠিক করেছি কি আমাদের এলাকায় একটা ভালো ছেলে আছে সেই ছেলের জন্য আমি তোর সাথে একটা বিয়ে ঠিক করেছি মেয়ে বলে আব্বা বিয়ে তো করব তবে আমাকে একটা দিনের সময় লাগবে ঠিক আছে মেয়ে মনে মনে করছে আমি যার কাই দিয়ে ভালো যুক্তি দিতে যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয় কার কাই দিয়ে যুক্তি দিতে যাব আর সমাজে বলে না বলে না দেখবেন কিছু মানুষ আছে ভাববে পরে ছেলে পরম আনন্দ যত উচ্ছন্ন যাবে তত আনন্দ ঠিক না ভুল বলছি আরে বলে না অনেক ভাই মানুষের কথা বলে না এখন এই ইহুদির মেয়ে চিন্তা করছে আমি যার কাই দিয়ে অনুমতি নিতে চাই যার কাই দিয়ে ভালো যুক্তি নিতে চাই কেউই আমাকে ভালো কাজের আদেশ দেয় না কেউ আমাকে ভালো যুক্তি দেয় না আজ দেখবেন বাস্তব কথাই বলছি কিছু কিছু যুবক আছে দেখবেন তোমাকে যদি বলে এই বিমল খাবি আয় আমি কিনে দিচ্ছি ঠিক না ভুল বলছি যদি বলে চতো আমাকে 1 কেজি ভালো জিনিস খা খাবে বলবে আমার কাছে পয়সা নাই ঠিক না ভুল বলছি জানে বিমল খেলে একটু হবে যাবে তাড়াতাড়ি ফুটবে এই খারাপের দিকে ঠেলে দেওয়ার জন্য সব আগে তৈরি আছে ঠিক না ভুল বলছি হ্যাঁ না না বলো দেখবেন তুমি কই তুমি নিজে খাও কই তোমার বন্ধুকে বলনি তো নিজে সিগারেট খাও তাকে মানা করিনি সে যখন সিগারেট খেতে যায় এই বন্ধু তুই আমার বন্ধু হস খবরদার এই সিগারেট খাইনি সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলেছো একদিনও কথা বলেনি তাহলে আমার ভাই যুবকেরা তো এদিকে ইহুদির মেয়ে চিন্তা করছে খুব আলোচনা এবং বাস্তব দুটো জিনিস লক্ষ্য রাখুন ইহুদির মেয়ে আটটা চিন্তা করছে আমি তো আজকে দিনে
যাকি যায় সেই আমাকে ডুবানোর যুক্তি দেয়। কার কাছে যাব? যাই, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমাকে খারাপ যুক্তি দিতে পারে না, ফাতেমা সব সময় আমায় ভালো যুক্তি দেয়। জোরে বলে, আর একটু জোরে হবে না? মেয়ে ছেলে চিন্তা করলো, যাই আব্বা আমার, আমি বিয়ে করব, তোমার কথা মানব, একটা দিন সময় চাই। কটা দিন? জোরে বলো, একটা দিন। বাপের গাইদে একটা দিন সময় নিয়ে ইহুদির মেয়েখানা আল্লাহ নবীর বেটি ফাতেমার দরবারের দিকে দৌড়ে দৌড়ে চলে গেলেন। মুসলমানগণের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়েখানা দৌড়ে দৌড়ে চলে আসলো। ইহুদির মেয়েখানা এসে বলে, ও বুবু ফাতেমা, ও বুবু ফাতেমা, আমি একটা বড় কনফিউজের মধ্যে পড়ে আছি, বড় সমস্যা নিয়ে আজকে দিনে আপনার কাছে হাজির হয়েছি। ফাতেমা, তোমার কাছে এসেছি, কিছু একটা সলিউশন করে দাও। ও যুবকেরা, ও নবীর গোলামেরা, ফাতেমার কাছে এসে ইহুদির মেয়েখানা কাঁদে আর বলে, বলো তো দেখি কি এমন কথা বলতে হবে, কি এমন তোমাকে কি উপকার করতে হবে। ইহুদির মেয়েখানা কাঁদে আর বলে, বুবু ফাতেমা, আমার আব্বা আমার জন্য একটা বিয়ে ঠিক করেছে, তবে প্রতিটা আজকের দিনে আমি আমার আব্বার কথা মানব কি, আমাদের ইহুদি ছেলেকে কি বিয়ে করব, এটা মানা যাবে? ও যুবকেরা, ফাতেমা খানা কি জানিয়ে দিয়েছিলেন, বুনি ইহুদি রে শুনে রেখে দাও, বাপ মা সন্তানদের জন্য কখনো খারাপ চাই না, কেননা বাপ মা সন্তানদের জন্য সবসময় ভালো চায়। তুমি তোমার বাপের কথা মতো ইহুদির ছেলেটাকে বিয়ে করে নাও। ও যুবকেরা, ইহুদির মেয়েখানা জোর জোর করে কাঁদে আর বলে, ফাতেমা, তবে তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা কাঁদে আর বলে, বুনি ইহুদি রে আমি তোমার বিয়েতে যেতে পারি না, না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে পারি না, কেননা তোমরা হলা ইহুদি আর আমরা হলা মুসলমান, তোমরা ইহুদিরা আমাদের মুসলমানদেরকে সহ্য করতে পারো না, কেমন করে তোমাদের বিয়েতে আগিয়ে যায়। আবার তো আমি দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, কেমন করে তোমার বিয়েতে আগে যায়। না না না, এটা মানা যাবে না। ইহুদির মেয়েখানা জোর জোর করে কাঁদে আর বলে, বোন ফাতেমা, তুমি যদি আমার বাড়িতে না যাও, আমি ইহুদির মেয়ে বিয়েখানা করব না। ও যুবকেরা, ও মুরুব্বী বাপেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা কেঁদে আর বলে, বোন ইহুদি চিন্তা করো না, আল্লাহর কাছে আল্লাহ যদি রাজি থাকে, আমি তোমায় কথা দিলাম, আমার আল্লাহ যদি রাজি থাকে, আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে রাজি। একসঙ্গে আরো জোরে হবে না? একটু প্রাণ খুলে আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। যা, আল্লাহ যদি রাজি থাকে ঠিক যাব। ইহুদির মেয়েখানা দৌড়ে দৌড়ে চলে গেছে বাপের কাছে। যাও, মা বাপ সন্তানের জন্য যেটা করে ঠিক করে, কিন্তু আমাদের ঘরে ছেলেরা এটা মানে? দেখবেন, ছেলেরা আগে সব ঠিক করে, মা বাপ হচ্ছে জাস্ট শো। ঠিক না? ভুল বলছি? আব্বা আমি সব ঠিক করে ফেলেছি, তুমি শুধু যে দিনটা ঠিক করবে যাও, তারপরে খেলে দিচ্ছি আমি। ঠিক না? ভুল বলছি? একদিনের আব্বার কাছে যে বলছে, আব্বা আমি একদিনের সময় চেয়েছিলাম না, একদিন হয়ে গেছে, তবে আজকে দিনে আব্বা তোমার কাছে এসে কথা দিচ্ছি, তুমি যেই ছেলেকে পছন্দ করেছো আমি সেই ছেলেকে বিয়ে করতে রাজি। কে বলছে? ইহুদির মেয়ে তার বাপকে বলছে। বাপ খুশিতে বাগে বাগ, আরে এই নাহলে তুই আমার মেয়ে, এরকম মেয়ের উপরে খুশি হয়েছে। এখন বাপ মেয়েকে ডেকে বলছে, ঠিক আছে মা যা, তোর জন্য আজ সব ভালো ব্যবস্থা করি, আমি আমার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি সব তো তোকেই দিয়ে দেব, যা ভালো ব্যবস্থা করে সমস্ত হাই ফাই ব্যক্তিদেরকে দাওয়াত করে ফেললো, বিয়ের দিন পাকা হয়ে গেল। এখন মেয়ে বলে, আব্বা আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি রে? আব্বা আমার বিয়েতে যদি নবী কন্যা ফাতেমা না এসে, আমি কথা দিচ্ছি আমিও বিয়ে করব না। জোরে বলবে নে? আরেকটু জোরে হবে নে? যখনই এই কথা বলেছে,
বলে কে আব্বা আমার অনেক বান্ধবী আছে আমি সবাইকে দাওয়াত করেছি তবে আমার একটা মুসলিম বান্ধবী তার নাম হলো ফাতেমা তিনি নবী কন্যা বলে না মা খবরদার ওদেরকে দাওয়াত করিসনি ছিড়া ফাটা জামা পরে ওদের টাটাস আছে কোনো টাটাস আছে খবরদার এই দাওয়াত করিসনি ওদেরকে কোনো টাটাস নাই কাউকে ছোট করতে আছে জানবেন তিন টাকা দামি পেনে পাঁচ কোটি টাকার চেক লিখা যায় ঠিক না ভুল বলছি কথা বলে নে ছোট করা যাবে তিন টাকার পেনে পাঁচ কোটি টাকার চেক লিখা যায় আমার ভাইয়েরা যুবকেরা তরুণেরা ইজ্জতের মালিক কে জোরে বলেন আল্লাহ তো এদিকে ইহুদি তার মেয়েকে বলছে মা চলে যা আজকে দিনে আজকে আমি তোকে বলে দিলাম যা তুই খবরদার ওই মেয়েকে দাওয়াত করিসনি আমাদের এই বাড়িতে এত নামি দামি ব্যক্তি আসবে আর ওরা ছিড়া ফাটা জামা পরে আসবে আমাদের ট্যাটাস নষ্ট হয়ে যাবে পরিবেশ খারাপ হবে মেয়ে বলে আব্বা তবে তোমার যদি এই কথা হয় আমারও শেষমেশ তুমি কথা শুনে লাও যদি আজকের দিনে ফাতেমা বিয়েতে এসে তবে বিয়ে নচেত বিয়ে নয় জোরে বলবেন এখন বাপ দেখছে এখন মেয়ে যদি না করে জোর করে যদি এখন ছেলে বলে তোমাকে অমুকের পুত্র অমুক বিয়ে করতেছে তুমি কি কবুল মেয়ে যদি বলে না কবুল নয় বিয়ে হবে কথা বলে নে হবে হবে নে কথা বুঝতে পারছেন এখন বাপ চিন্তা করছে উপায় কি আছে যাই এখানে কিছু হেকমতে কথা বলা লাগবে বলছে ঠিক আছে মা দাঁড়া তুই তোর কথা মানবো তবে বাপ মনে মনে করছে ইহুদি বলছে তবে ফাতেমাকে নতুন জামা পরে আসা লাগবে ফাতেমা যদি নতুন জামা পরে আসে তবে বিয়ে বাড়িতে ঢুকতে দেবো নচেত নয় এখন বাপ ভাবছে ইহুদি ভাবছে ফাতেমা গরিব জামা কোথায় পাবে আসতে পাবে না তো ভালো বুদ্ধি দিয়েছে এখন ইহুদির মেয়ে সে এক মনে মনে চিন্তা করছে আব্বা এই কথা বলেছে খুশি হলাম যাই দরকার হয় আমি নিজে ফাতেমাকে একটা জামা কিনে দিয়ে আসবো যদি ফাতেমা না কিনতে পারে খুশি মনে ইহুদির মেয়ে বান্ধবীর দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে যেটা বলবেন মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা ও নবী গোলামেরা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহার কাছে ইহুদি মেয়েখানা দৌড়ে দৌড়ে চলে যায় ফাতেমার কাছে যে বলে বুবু ফাতেমা আজকে দিনে তোমার কাছে এসেছি ফাতেমা আল্লাহ রাজি হয়ে গিয়েছে ফাতেমা আজকে দিনে আমার আব্বাকে আমি রাজি করে ফেলেছি তুমি আমার বিয়েতে যাবে ফাতেমা ঠিক আছে তুমি আমার বিয়েতে যাবে তবে একটা শর্ত হলো ও বাবু ফাতেমা তুমি আবার বিয়েতে নতুন জামা পরে যাবে ফাতেমা বলে বনি হুদিরে আমার নতুন জামা নাই চিরা পাটা তালি দিয়া জামা কি করে আমি নতুন জামা পাবো কোথায় পাবো না আমি আমার এই চিরা পাটা জামা পরে যাব ইহুদির মেয়েখানা বলে ফাতেমা চিন্তা করো না চিন্তা করো না কেননা তুমি যদি না কিনতে পারো আমি তোমার বান্ধবী তোমাকে নিজে জামা কিনে দেবো তথাপি তোমাকে আমার বিয়েতে যা লাগবে ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদি আল্লাহু তাআলা আনহা কি জানিয়ে দিয়েছিলেন আল্লাহ নবী বেটি ফাতেমা বলেছিলেন বুনি হুদিরে কি কথা তুমি আমায় শোনালে কেননা আমার আব্বাজান খেল্লা পাক কত বড় নিয়ামত করেছে আমার আব্বাজান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো তামাম দুনিয়ার সম্পত্তিটাকে আমার আল্লাহ পাক আমার আব্বা জানের কদমে রেখে দিত যাও আমার আব্বা কদমে আল্লাহ এই দুনিয়ার সম্পত্তি রেখে দিত তুমি কি বলছো তবে কথা দিচ্ছি ফাতেমার কাছে এসছো আমি ফাতেমা কথা দিলাম যাও আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে দামি শাড়ি পরেই যাবো আরেকটু জোরে হবে না খুশি হয়ে গেল জোরে হবে না সুবহানাল্লাহ আমার ভাইরা এদিকে এখন ফাতেমা চিন্তা করছে বলে তো দিয়েছি করবো কি ফাতেমা চিন্তায় পড়ে গেছে টাকা নাই কোথায় পাবো শাড়ি চিন্তায় পড়ে গেছে ফাতেমা আল্লাহর মুমিন বান্দাদের যখনই চিন্তা হয় তারা যত টেনশন যত চিন্তা কার কাছে ফরিয়াদ করে জোরে বলেন আল্লাহর কাছে চিন্তায় পড়েছে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে
মুসলমান গনে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা আজও যদি তুমি আমি বিপদে পড়ে যাই সিজদায় চলে যান সিজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে থাকুন আল্লাহর কাছে সাহায্য চাউন তোমাকে সবাই ফিরিয়ে দিতে পারে কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ আমার আল্লাহ তোমায় ফিরাবে না আরো জোরে হবে নে যুবকেরা পাড়া তরুণেরা কেননা এই সম্পর্কে একটা কথা মনে পড়ে যায় আল্লাহ নবী সাহাবী হযরতে কালো বিলালকে আল্লাহ নবী বলেছিলেন বাবা বিলাল সাহাবা হুজুরা আল্লাহ নবী দরবারে নালি জানালো ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ বিলালের কণ্ঠস্বরটা ভালো লাগে না বিলালকে আজান দেওয়া থেকে বরখাস্ত করুন ও যুবকেরা আল্লাহ নবী বিলালকে কাছে ডেকে বলে ও বাবা বিলাল তোমায় আজান দিতে হবে না সাহাবারা তোমার জন্য নালি জানায় হযরতে বিলাল কারো সুন দিয়ে কোনো কথা না বলে নিজে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে কাঁদতে লাগে আল্লাহ পাক মুসিবতে পড়েছি বিপদে পড়েছি তোমার কাছে চাইছি আল্লাহ পাক আমি আজানের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এই কথাটা যদি না বলতে পারি আমি বিলাল বুক ফেটে মারা যাব ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ নবী সাহাবি হযরতে কালো বিলাল কি করলেন আস্তে আস্তে করে চলে গেলেন আল্লাহ নবী সাহাবি হযরতে বিলাল কি করলেন আস্তে আস্তে করে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন এরকম ভাবে নিজের বাড়িতে তাহাজ্জুদের ওয়াক্তে কাঁদতে লাগে আল্লাহর কাছে কাঁদতে লাগে পরের দিন ফজরের টাইম হয় মদিনার মসজিদে কে আজান খানা দিবে বিলাল আসে না কে আজান খানা দিবে আল্লাহ নবী সাহাবি হযরতে বিলাল আসে না আল্লাহ পাক জিব্রাইল আমিকে পাঠিয়ে দিলেন হে হযরত জিব্রাইল চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও আজকে দিনে যদি মদিনার মসজিদে বিলাল যদি আজান না দেয় কেন মদিনার মসজিদে আজান হবে না কেননা বিলালের আজানটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে কেননা কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ যখন কাবা ঘরটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবা ছাদে তুলে দিও এ হযরতে বিলাল কাবা ছাদে উঠে যাও কাবা ছাদে উঠে যা জান দাও হযরতে বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ কখনো কাবা শরীফ কখনো মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি কখনো কাবা শরীফের দিকে মুখ করে আজান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আজকে দিনে আপনি আমি বিলালকে কাবা ছাদে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আজান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হুজুরত বিলাল তুমি কি আমি নবী আমার দিকে দেখতে পাচ্ছ না আমার দিকে তাকাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে যুবকেরা পাড়া তরুণেরা যে কথা বলছিলাম আল্লাহ নবী বেটি ফাতেমা সিজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে চাইতে লাগে আল্লাহ পাক ইহুদিদের কাছে আল্লাহ তুমি মুসলমানদেরকে ছোট করো না আল্লাহ আমি ফাতেমা তোমার কাছে কিছু চাইনি আল্লাহ আজকে নামাজে সিজদায় পড়ে তোমার কাছে চাই আল্লাহ তুমি আমার একটা শরীর বন্দোবস্ত করিয়ে দাও ও যুবকেরা ও নবী গোলামেরা ফাতেমা দোয়া চাইতে দেরি সারি আসতে দেরি হয় না আরো জোরে হবে নে ফাতেমা দোয়া চাইতে দেরি হলো সারি আসতে দেরি হয় না নামাজ থেকে ফারেগ হলে শাড়িটা নিয়ে দেখছে সুন্দর একটা শাড়ি বাড়ির কোণে পড়ে আছে জোরে বলবে নে ফাতেমা চিন্তায় পড়ে গেলে এই শাড়ি নিয়ে কি করব যাই আব্বা জানের কাছে যাই আল্লাহ নবী বেটি ফাতেমা রাদি আল্লাহু তাআলা আনহা দৌড়ে দৌড়ে চলে যায় আল্লাহ নবী কাছে যে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবী সালামের উত্তর দিলেন ও বেটি ফাতেমা কি জন্য তুমি সালাম দাও আব্বাজান আমি একটা শাড়ি পেয়েছি কি জানি শাড়িটা কোথা থেকে আসে হযরতে জিব্রাইল আমি আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর চিন্তা করবেন না হুজুর আজকে দিনে ফাতেমার উপরে আমার আল্লাহ পাক রাজি হয়ে গিয়ে ফাতেমার উপরে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি পাঠিয়েছে এখন ইহুদির বিয়েতে ভাইজান এসছে কি বলছে আচ্ছা আচ্ছা
যাই হোক ভাই, ভাইজান খবর দিলেন, ভাইজান হুজুর কেবলা আসছেন, কথা বুঝতে পারছেন? সংক্ষিপ্ত করলাম আর এই আলোচনা, বাংলা বাংলা বলবো না উর্দু, উর্দু বলবো? আচ্ছা আচ্ছা, দরুদ শরীফ আল্লাহ। তাহলে কে গেল গাড়ি করে? ওই গাড়িটা নিয়ে কি এসেছিল? আচ্ছা আচ্ছা, এই গাড়িটা নিয়ে তাহলে কি এসেছিল? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সেটাই তো বলছি। আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তো যে কথা বলছিলাম আল্লাহ পাক কবুল করেন। যাই হোক, পীরের আওলাদ তাদেরকে আদব করাটা এটা আমাদের কর্তব্য, ঠিক কিনা ভুল? আমার ভাই যুবকেরা, ভাইজান খুব ভালোবাসেন আমাকে, জানেন তো, খুব মহব্বত করেন। আমার ভাই, এসেছি আপনাদের কাছে দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আলোচনা সেরকম নয়। তো ফাতেমা শাড়িখানা পরলে, শাড়িখানা নিয়ে এখন নতুন শাড়ি পরে ইহুদির বিয়ে, ইহুদির মেয়ের বিয়েতে যাবে, ট্যাটাস হবে না, নতুন শাড়ি পেয়েছে না পাইনে, নতুন শাড়ি পরে ফাতেমা এখন ইহুদির বাড়িতে যেই ঢুকেছে, শাড়ির আটটার পাথর দিয়ে এমন নূর চমকায়, গোটা ইহুদির বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে যায়। আর একটু খুশি হয়ে হবে নে, আরো জোরে হবে নে, তকবীর হবে না আর এই তকবীর? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তো এদিকে আস্তে আস্তে করে এখন দেখবেন সমাজে কিছু কিছু জিনিস আছে, মেয়েরা অন্যজনের জিনিস দেখলে, আমি ধরেন আমার ফিরোজ ভাই, আমার এই ঘড়িটা ভালো লাগছে দেখে, ও দিদি জিজ্ঞেস করে, ভাই জানি এরকম ঘড়ি কিনবো, কোথায় পেলেন বলেন তো, বলেন অনেকে দেখা দেখি, ঠিক না ভুল বলছি? আমার ভাইরা যুবকেরা, তো এদিকে দেখেন মেয়েদের কিছু স্বভাব আছে, অর্থাৎ কি বলেন, মেয়েদের কিছু স্বভাব আছে, দেখবেন অন্যজনের জিনিস দেখলে যদি লোভ লেগে যায়, দেখবেন বলবে তুই কোথা থেকে কিনলিস বল, সেখান থেকে কিনবো, ঠিক না ভুল বলছি? এখন ইহুদির মেয়েরা সব নিজেদের আটটার জামা কাপড় দেখা বাদ দিয়ে, সব বিয়ে বাড়ির খাওয়া বাদ দিয়ে ফাতেমার পিছু পিছু ঘুরতে লাগে, জোরে বলবেন, আর একটু জোরে হবে না? সবাই মিলে যে বলে সকল একটু সম্মানার্থে উঠে দাঁড়িয়ে পড়েন, ভাইজান হুজুর কেবলা আসছেন, নারে তাকবীর, নারে তাকবীর।